মাসখানেক আগেও বন্যার কারণে তিস্তা ছিল আগ্রাসী, কিন্তু এখন ধুধু বালুচর, আবার কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও খরা, বন্যা আর নদী ভাঙন। অনেকটা লড়াই করেই বসবাস করে তিস্তাপাড়ের পাঁচ জেলার কয়েক লাখ মানুষ। সম্প্রতি তিস্তাকে ঘিরে 8,500 কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করে সরকার, আর সেটা বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডিমলা থেকে গাইবান্ধা পর্যন্ত তিস্তার দুই পাড়ে 230 কিলোমিটার মানববন্ধনের আয়োজন করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। দর্শক, আজ আমাদের সঙ্গে মানচিত্রে যুক্ত হচ্ছেন রংপুর থেকে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কাদি, এবং লালমনিরহাট থেকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। আমাদের আজকের আলোচনার বিষয় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে। শুরুতে আসলে রংপুরেই যেতে চাই। অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি রয়েছেন আমাদের সঙ্গে। দর্শকদের জানাচ্ছিলাম যে গতকালকের যে বিশাল মানববন্ধনের কথা, তিস্তার দু পাড় জুড়ে 230 কিলোমিটার লম্বা মানববন্ধন, সেই মানববন্ধনের দাবিগুলো নিয়ে আসলে আজকের আলোচনা শুরু করতে চাই আপনার সাথে। ধন্যবাদ। কালকে তো যত বড় 230 কিলোমিটার মানববন্ধন হয়েছে, এটা নীলফামারীর ডিমলার সাতনাই, পশ্চিম সাতনাই পর থেকে সুন্দরগঞ্জের হরিপুর, যেখানে ব্রহ্মপুত্রে মিশেছে। 230 কিলোমিটার মানববন্ধন বাংলাদেশের ইতিহাসে অতীতে হয়নি, পৃথিবীর ইতিহাসে হয়েছিল কিনা জানি না। তবে এই মানববন্ধনের পিছনের কারণটি হচ্ছে তিস্তা নদীর ভাঙনের যন্ত্রণা, বন্যার যন্ত্রণা, নদীর পাড়ের মানুষের ক্ষেত খামার ঘরবাড়ি যে নদী ভাঙনে বিলীন হওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণার লাঘবের আশা নিয়ে তারা মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। আমরা তিস্তা বাঁচাও ও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ 2015 সাল থেকে আন্দোলন করে আসছি এই বিষয়ে। এই সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী তিস্তাকে ঘিরে যখনই একটি পরিকল্পনার কথা বলেছিলেন, তখনই কিন্তু মানুষ, তিস্তাপাড়ের মানুষ ভয়ানক আশাবাদী হয়ে ওঠেন। আমরা জানি জলবায়ু পরিবর্তনের এই অভিঘাতে দক্ষিণাঞ্চল সাগরের পানি উষ্ণতা বেড়ে গেছে, মানে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে দুই মেরুর বরফ গলে সাগরে পড়ছে, সাগরের লোনা পানি উপকূলের 19টি জেলায় প্রবেশ করছে। আর এইবার করোনা, আমপান, বন্যা, নদী ভাঙন এইবার ভয়াবহ রূপ নিয়েছিল। এইবার যে জলাবদ্ধতা, নদী পাড়ের মানুষ 5 মাস পানিবন্দী ছিলেন, পানি সরে যাওয়ার পর তার যে ভাঙনের কান্না, এরপর এই 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 যে জলাবদ্ধতার রংপুরে হয়েছিল, এইবার জলাবদ্ধতায় 447 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এই জলাবদ্ধতার মূল কারণ তিস্তা নদীতে কোনো পানি, শুষ্ককালে পানি থাকে না, তিস্তার প্রবাহ, উৎস প্রবাহ, শাখা নদী সব ভরাট হয়ে গেছে, উপশাখা নদী সব ভরাট হয়ে গেছে। এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই নদী খননে সমস্ত নদী খনন করবেন তিনি তার পরিকল্পনা নেন, তারই অংশ হিসাবে তিস্তাকে, তিস্তা এখন, তিস্তা কিন্তু 2 কিলোমিটার প্রশস্ত ছিল, গভীরতা ছিল, সেই তিস্তা ভাঙতে ভাঙতে আবাদি জমি, ক্ষেত খামার, ঘর বাড়ি, জনপদ ভাঙতে ভাঙতে আপনার সঙ্গে আরো বিস্তারিত আলাপ করতে চাই। তবে এবার একটু লালমনিরহাটেও যেতে চাই। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আপনি নিশ্চয়ই শুনছিলেন জনাব হক্কানির কথা, যে তিস্তাপাড়ের মানুষের ভোগান্তির কথা বলছিলেন তিনি, এবং পাশাপাশি যখন এই সমস্যা নিরসনে কোনো মহাপরিকল্পনা যেটি নেওয়া হয়েছে, এরপরে তিনি কিন্তু বলছিলেন যে তিস্তাপাড়ের মানুষ আশাবাদী হয়ে উঠেছে। আপনার কাছে জানতে চাই যে এই তিস্তা ড্রেজিং করে যে কোটি মানুষের ভোগান্তি দূর করবার একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, এটি বাস্তবায়ন কতটা দ্রুত সম্ভব হতে পারে, এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে যে কর্তব্যরত যে সমস্ত অফিসাররা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে আপনাদের নিশ্চয়ই আলোচনা হচ্ছে অথবা আদৌ হচ্ছে কি না, সব মিলিয়ে আসলে এটি বাস্তবায়ন কতটা দ্রুত হতে পারে বলে আপনি মনে করছেন? যে এরকম একটি বিষয়কে আজকে বিবিসি টেলিভিশনে তুলে ধরেছেন,
যে আপনারা সবাই জানেন যে তিস্তা পারের মানুষ দীর্ঘদিন ধরে কষ্টে আছে নদী ভাঙনের কারণে, অনেক মানুষ নিঃস্ব হয়েছে। এখানে আমি একটি কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যখন বিরোধী দলে ছিলেন তখনও কিন্তু তিস্তার পারের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিস্তা পারের মানুষের দুঃখ কষ্ট এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চেয়ে কেউ বেশি জানে বলে আমি মনে করি না। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘদিন আওয়ামী লীগ বাইরে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে জনগণের রায় নিয়ে তিনি কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে উন্নয়ন করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় এই তিস্তাপাড়ের মানুষের কষ্ট লাঘবের জন্য তিনি একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, সেটি বাস্তবায়ন করতে গেলে 8,500 কোটি টাকার প্রয়োজন। তিনি বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলেছেন, তিনি ইতিমধ্যে সেই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তবে আমি মনে করি তিস্তাপাড়ের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রয়েছেন, শেখ হাসিনার প্রতি তাদের ভরসা রয়েছে। আসার একটি জায়গা হলো মাননীয় প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই পরিকল্পনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এবং এটি তিনি বাস্তবে রূপ দেবেন এবং তিস্তাপাড়ের মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এটি মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবেন। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে এবার আমার লালমনিরহাট সদর 5 বার বন্যায় আক্রান্ত হয়েছিল, বিভিন্ন জায়গায় নদী ভাঙনের তীব্রতা বেড়ে গেছিল। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এলাকায় এসেছিলেন, তিনি নিজে নৌকায় চড়ে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তাদেরকে নিয়ে সেই ভাঙন স্থানগুলো তিনি পরিদর্শন করেছেন। তিনি সেখানে জরুরিভাবে ভাঙন রোধের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মানুষকে ধৈর্য রাখতে তিনি বলেছেন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে বলেছেন যে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছে আমরা লালমনিরহাট সহ উত্তর অঞ্চলের তিস্তাপাড়ের মানুষ নতুন করে আশার সঞ্চারণ করেছি এবং আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এটি বাস্তবায়ন করবেন। জি কামরুজ্জামান সুজন, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকুন। এবং অধ্যক্ষ নজরুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে এই পরিকল্পনার প্রস্তুতি এবং পদক্ষেপগুলো নিয়ে কিন্তু তিনি আলাপ করছিলেন, এটি নিয়েও আপনার সঙ্গে বিরতির পরে আরও বিস্তারিত আলাপ এবং আপনার মতামত জানতে চাই। তবে একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক দেখছেন মানচিত্র, আজ আমাদের আলোচনার বিষয় তিস্তা বাঁচাও নদী বাঁচাও, এবং আমরা অতিথিদের সঙ্গে কথা বলছিলাম তিস্তাপাড়ের মানুষের ভোগান্তি এবং একই সাথে সরকারের নেয়া যে মহাপরিকল্পনা সেই পদক্ষেপগুলো নিয়েও। আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে, এবারেও রংপুরে যেতে চাই, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হককারি। বিরতির আগে আমরা শুনছিলাম যে পদক্ষেপ পরিকল্পনা নেবার কথা, এই বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাই যে কতটা দ্রুত বাস্তবায়ন হতে পারে বলে আপনি মনে করছেন? মানে আমাদের কথাটা হচ্ছে যে পরিকল্পনা, এটা কিন্তু চীনের পরিকল্পনা না, আমাদের নদী আমরা খনন করব এটা আমাদের পরিকল্পনা, এটা পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা, সরকারের পরিকল্পনা। এই পরিকল্পনা আমার যেটুকু জানা মতে ইআরডিতে আছে, অর্থায়নের ব্যাপারে একটি সমস্যা হচ্ছে, সমস্যা না, অর্থায়ন কে করবে? চীন হয়তো আগ্রহ প্রকাশ করেছে এইটি এই প্রকল্পে, এইটি আগ্রহটা যখন হবে তখন এটা যাবে। আমরা এখানে বলতেছি যে এই মহাপরিকল্পনার কথাটা আসছে, আসার পর জনগণ আশাবাদী হয়ে উঠছেন, কিন্তু এই মাঝপথে এটা নিয়ে নানাজন নানা কথা বলতেছে। কেউ বলতেছে চীনের পরিকল্পনা, ভারত বিরোধিতা করবে, আমাদের নদীকে আমরা ঠিক করব, দুই পাশ সংরক্ষণ করব, নদীর উদ্ধারকৃত জমিতে আমরা আমাদের কৃষি রক্ষা করব, আমরা শিল্পায়ন করব, আমাদেরই ব্যাপার। কিন্তু আমি একটা কথা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই যে দক্ষিণাঞ্চলে অনেক মেগা প্রজেক্ট চলতেছে, সেটা 8,000, 40,000, 30,000 কোটি। এটা তিস্তা নদীকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা নদী বাঁচবে না, জীববৈচিত্র্য বাঁচবে, জীবন বাঁচবে, শাখা নদী বাঁচবে, জলাবদ্ধতার হাত থেকে আমরা রক্ষা পাবো, এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যদি আমরা নদীকে খনন করতে না পারি, সব নদী তিস্তাকে অগ্রাধিকার দিতে হবে, এই অঞ্চলের মানুষ দারিদ্রপীত, তাহলে আমরা নদীর নিচে তলিয়ে যাব। তাহলে এটা সবাইকে মনে রাখা দরকার, এটি আমাদের নিজস্ব সরকারের পরিকল্পনা। তাহলে আজকে আমরা এটা
একটা নদীটা তিস্তা নদী, এই পরিকল্পনা আমরা চাই, দেশবাসীর আশা। মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা বলেছেন, চীনে গিয়ে যখন এটা বলেছেন, চীনের সরকার রাজি হয়েছে, দেশবাসী বুকে আশা নিয়ে বসে আছে তিস্তা পাড়ের মানুষ, যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশবাসী অত্যন্ত ভালোবাসে, দুই পাড়ের মানুষ অত্যন্ত ভালোবাসে, যে প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করেন। কিন্তু এইখানে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি এবং দ্রুত এই এই যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন, দুই তীর সংরক্ষণ, তিস্তার কৃষি রক্ষা, কৃষকের স্বার্থ রক্ষা, তিস্তার পারে এ রক্ষার জন্য আমরা আবেদন করেছি। এই আন্দোলনে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, না দেখলে বোঝা যাবে না যে সাধারণ মানুষ রাত 4টা পর্যন্ত মানববন্ধন, দিন 4টা পর্যন্ত, 11টা না, 30টা পারে বসেছিল নেতাদের অপেক্ষায়, 4টা পর্যন্ত বসেছিল দুই তীরে হাজার হাজার মানুষ, সবখানে সাংবাদিক যেতে পারে নাই। তাহলে আমি আশা করব, ইসলাম হকানি ধন্যবাদ আপনাকে, এবং সেই দীর্ঘ মানববন্ধনের সংবাদ আমরাও প্রচার করেছি। আপনার কথা ধরেই আবার একটু লালমনিরহাটে যেতে চাই। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আপনি শুনছিলেন আমার আরেক অতিথির কথা, এবং তার কথা ধরেই আপনার কাছে জানতে চাই যে সরকারের যে পদক্ষেপগুলোর কথা আপনি বিরতির আগে বলছিলেন, আলাপ করছিলেন, তার সাথে সরকারের সহায়তায় আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি লালমনিরহাট সহ তিস্তাপাড়ের মানুষের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে দেখেন, এটি একটি মহাপরিকল্পনা। এখানে শুধু নদী খনন হবে না, নদীর দুই ধারে স্থায়ী বাঁধ নির্মাণ হবে, পার্শ্ববর্তীতে নদীর পাড়ে যাতে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে, এই অঞ্চলের মানুষ যাতে সেখানে কর্ম করতে পারে, এই জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আর এই পরিকল্পনাটা কি কিন্তু একদিনে তৈরি করা সম্ভব হয়নি, এটি নিয়ে দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এখন যেটি প্রয়োজন সেটি হলো এই প্রকল্প বাস্তবায়ন করবার জন্য অর্থের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক দাতাদের সাথে কথা বলছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই অঞ্চলের মানুষ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে এই অঞ্চলের মানুষ ভালোবাসে। আমি আপনাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষের কাছে বিনয়ে অনুরোধ করব যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা তিস্তাপাড়ের মানুষ অভিনন্দন জানিয়েছি এই পরিকল্পনা গ্রহণ করবার জন্য, এবং তার প্রতি আমাদের আস্থা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যেটি করলে বাংলাদেশের জন্য ভালো হবে, যেটি করলে তিস্তাপাড়ের মানুষের জন্য ভালো হবে, সেটি তিনি অবশ্যই করবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই মহাপরিকল্পনা জননেত্রী শেখ হাসিনা অবশ্যই বাস্তবায়ন করবে, আর এজন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রয়েছি। জি, কামরুজ্জামান সুজন এবং অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।